হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফাইবার গিগ মার্কেটিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে আজ দ্বিতীয় পর্বে আমরা গেস্ট পোস্টের মাধ্যমে আমরা আমাদের যে গিগ রয়েছে, ফাইবার গিগ রয়েছে, সেখানে আমরা সেল জেনারেট করব। তো আমরা এখানে চলে আসছি আমাদের যে সাইটটা, এই সাইটে আমরা আমাদের যে গিগ রয়েছে সেই গিগটা আমরা এখানে পোস্ট করব। তো গেস্ট পোস্টের মাধ্যমে আমরা এখান থেকে আমাদের টার্গেটের যে ক্লায়েন্ট রয়েছে, আমরা সেই ক্লায়েন্টগুলো আমাদের গিকে নেব এবং সেখান থেকে সেল জেনারেট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইটটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিন। তো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে সাবমিট ইওর গিক, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার এরকম আপনার ইন্টারফেস আসবে। আসার পর এখানে বলছে যে ইওর ফাইবার নেম, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইবার ইউজার নেম আমরা এটা নেব। নেওয়ার পর আমরা এখানে দেব, এরপর আমরা এখানে বলছে যে ইওর ফাইবার গিগ ইউআরএল, তো আমাদের ফাইবার গিগের ইউআরএল এটা, আমরা ইউআরএলটা এখান থেকে নেব। এরপর বলছে গিগ টাইটেল, আমরা গিগ টাইটেল দিয়েছি এটা, তো আমরা এখানে দিলাম। এরপর বলছে গিগের ট্যাগ, তো আমরা এখানে গিগের যে ট্যাগ ব্যবহার করেছি, আপনারা যদি একটু নিচের দিকে আসেন সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন যে গিগের ট্যাগ রয়েছে। তো এই ট্যাগগুলো আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ আমরা এখানে সাবমিট করব। তো এখানে আপনাকে কমা দিয়ে দিয়ে ব্যবহার করতে হবে। তো আমি এগুলো সবগুলো একসাথে নিলাম, আমরা এখান থেকে ট্যাগগুলো দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে গিগের ক্যাটাগরি, তো আমরা এখান থেকে গিগ ক্যাটাগরি দিয়েছি হলো আমরা লিড জেনারেশন, তো আমরা এখান থেকে বিজনেস দিলাম। এখান থেকে গিগের টাইটেল ডিজিটাল মার্কেটিং, যেহেতু আমরা লিড জেনারেশন করব অর্থাৎ লিড কালেক্ট করব, সেক্ষেত্রে আমরা এটা মার্কেটিংয়ের আওতায় আসে। ডিজিটাল মার্কেটিং দিতে পারেন অথবা এখান থেকে আপনি বিজনেসও দিতে পারেন, সমস্যা নেই। এরপর বলছে যে কমপ্লিট গিগ ডেসক্রিপশন, তো আমরা এখান থেকে যে আমাদের যে ডেসক্রিপশন রয়েছে আমরা এখান থেকে এটা দিয়ে দিব। এরপর এখানে আমাদেরকে ইমেজ দিতে বলছে, তো আমরা গিগে যে ইমেজ দিয়েছি সেম একই ইমেজ এখানে দিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের গিগের ইমেজ আমরা এখান থেকে দিয়ে দিব ফার্স্ট ইমেজ। দেখতে পাচ্ছেন যে আমাদের সব কিছু ঠিক রয়েছে। এখন এটাকে আমরা যদি সাবমিট করব, সাবমিট ইওর গিগ, এখানে ক্লিক করার পর আমাদের এই গিগটা এখানে সাবমিট হয়ে যাবে। তো আমি দেখাই যে এই সাইটে আপনি প্রতিদিন কি পরিমাণ আপনার ভিজিটর আসে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই গিগটা আমি এখানে সাবমিট করেছি, অর্থাৎ এখানে গেস্ট পোস্ট করলাম, আমি এই সাইটে আমার গিগটাকে পোস্ট করলাম, এটাকে এটাই হলো গেস্ট পোস্ট। তো এখান থেকে আমি আমার কতটা ক্লিক আসছে, কতটা কিওয়ার্ড র্যাঙ্কিং কত, সবগুলো আমি এখান থেকে চাইলে এখান থেকে আমরা চেক করে নিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমার গিগ আমার প্রথমে রয়েছে। তো এখানে অনেকে গিগ সাবমিট করেছে, তারা ভিউ পাচ্ছে কম বেশি। তো আপনারা চাইলে আপনারা এই সাইটে আপনারা কি করতে পারেন, আপনারা গেস্ট পোস্ট করতে পারেন, আপনারা চাইলে আপনারা এই সাইটে পোস্ট করে এখান থেকে আপনারা ক্লায়েন্ট নিতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।